আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এসেছি পুবাইল আমাদের কলরবের ঈদের গানে শুটিং এর জন্য। আমি চেষ্টা করব কিছু দারুণ শট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকুন আমার চ্যানেল। আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আপনি অনেক সুন্দর লাগতেছে। আপনি বলেন যে আমি ওনার কাছে বল, আপনি বলতে থাকেন, বলো তুমি নানির বাড়িতে ভাই সবাই বেশি যায়, আমিও গেছি। আমাদের আজকের যিনি ভিডিও ডিরেক্টর, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উনি বসে আছেন। আসসালামু আলাইকুম। আপনার মাস্কটা একটু খুলে যদি জাতিকে একটু আপনার চেহারা খানা দেখাতেন। জাতি খুব উপকৃত হতো আপনাকে দেখে। তারপর আপনি যেহেতু এই ঐতিহাসিক ভিডিওটি আপনি করছেন, যেহেতু এখন কে করতেছে এটা একটু যদি জাতি দেখতে পারত। আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও ডিরেক্টর সাহেব মাস্ক খুলবেন না, তো উনি ওনার একটা সেলফি দেখাতে চাচ্ছেন। আসলে এটা ছবি পাইছেন উনি, দাঁড়ান দাঁড়ান আমি একটু নি জাতিকে দেখাই স্পষ্ট করে। হ্যাঁ, এই যে উনি এই লোক, উনি আসলে, হ্যাঁ এই পাঞ্জাবির সাথেও মিল আছে, দেখে নিন। এই যে সেই লোক, এই সেই লোক, ওনাকে যেখানেই দেখবেন ধরিয়ে দিবেন। বাবার সাথে ঈদগাহ যেতে পাইনা ধর কুচেলে।
কি এখানে এখানে রোল হবে হ্যাঁ ছেলে চুপ থাকো ঠিক আছে ব্যবসা এক স্যার বেশি কথা বল ঠিক আছে অবনতির কারণে মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনারা তাসনুল ইসলাম এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমরা যারা এখানে কয়েকজন কি বলবো কয়েকজন সেলিব্রিটি আমরা এখানে আসছি সো আপনারা দেখতেই পাচ্ছেন তাওহিদ জামিল বলার কিছু নেই চেহারা ফলো পরিচয় আর কি ফলো পরিচয় সালমান সাদি মাসে পরিচয় চমৎকার চেহারা বলো তাওহিদ চেহারা বলো আচ্ছা মাসে পরিচয় মানে সে মাসের ব্যবসা করে লস খাইছে তাদের দোয়া করবেন সেজন্য আল্লাহ পাক আমিন আমিন আল্লাহ আছে ভালো আর কি বলে সে গরু ব্যাপারে দরজা ঠিক আছে এই যে আগামী কুরবানির জন্য সে অনেকগুলো গরু কিনছে সে এগুলো এখন খুব ভালো এই যে সাকিমের বাপ হ্যাঁ ঠিক আছে সাকিমের বাপ গরু ব্যবসা করতে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে ঠিক না আগামী কুরবানিকে সামনে রেখে সাকিমের আমি বলি আমি বলি সাকিবের বাবা মিষ্টি ব্যবসায়ী মালয়েশিয়া ছিল কেমনে তারা দিচ্ছে মানে কি জন্য তারা দিচ্ছে এই কথাটা আমি জানি মালয়েশিয়া থাকে তো কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে ফ্যামিলি গত সেটা বলতে পারতেছি মাহফুজ আগাচ্ছে না মাহফুজ আগানোর মতো মানে আমি তো বলতেছি নাই কি নাই আমি তো টেনশন সেটা তুমি বলো তুমি বলো না না কি নাই আমি তো আমি দোয়া করি বিয়ে করতে ভয় পাচ্ছে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করে তোমার উদ্দেশ্য কি বিয়ে করে তোমার উদ্দেশ্য কি বলো ছেলে পোলাপন হবে নাতি পুতি হবে এসব কি বলেন আপনি একটু আমি কে আমি কে না সবাই জানে ও আমার ছেলে আমার চেহারা তো মোটামুটি কাছাকাছি তাই না ঠিক আছে তো বলো কি জানি আরে হাদিসটা কি ভাই সম্পর্কে জানি না আসার